আমরা এমন একজন নবীকে পেয়েছি যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, প্রেরণ করিয়েছেন, যিনি শুধু মুসলমানদের জন্য রহমত নয়, যিনি কাফির বেঈমান মুশরিক মুরতাদ মুনাফিক সকলের জন্য রহমত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ নবী আমি আপনাকে গোটা বিশ্বের রহমত করে প্রেরণ করেছি। এই কথাটা আল্লাহ তাআলা কোনো নবীর বেলায় এমন কথাটি আল্লাহ তাআলা বলেননি যে আমি আপনাকে আপনার উম্মতের জন্য রহমত করে পাঠিয়েছি। গোত্র কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক নবী ছিলেন, রসুল ছিলেন। মুসা আলাইহিস সালাম উনি তো এক এলাকার নবী ছিলেন, মিশরের, গোটা বিশ্বের না। কিন্তু মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কারো ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাটা বলেননি যে আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। কিন্তু আমাদের নবীর বেলা আল্লাহ তাআলা বললেন যে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের সমস্ত জাতির জন্য আপনি রহমত দয়া অনুগ্রহ। এই রহমতটা মোমেনদের জন্য কেমন রহমত, যে আমরা যখন ইহকাল ছেড়ে যাব, পরকালে যাব, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, এই দুনিয়া ছাড়ার পরে আমাদের জন্য একটি জগৎ অপেক্ষা করতেছে, চিরস্থায়ী জগৎ। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ছিলাম জান্নাতে আসছি দুনিয়াতে ইনশাআল্লাহ, আবার আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলের কারণে জান্নাতে আবার নিবেন, কিন্তু সবাইকে না, ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলার হুকুম মেনে রসুলের তরিকা মেনে ইনশাআল্লাহ আবার আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, মহাব্বত ভালোবাসা হয়ে যায়, তার কোনো পেরেশানি নাই, ঠিক কিনা জোরে বলে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে মৃত্যুর আগে যারা খাঁটি মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহকে পুরাপুরি রব মেনেছে, যে তিনি আমাকে পালেন আর কেউ পালে না, তিনি আমাকে বাঁচান, তিনি আমাকে রাখেন, তিনি আমাকে মারেন, কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো আসবাব কোনো কিছু আমাকে রাখতেও পারে না, মারতেও পারে না, বাঁচাইতেও পারে না, মারতেও পারে না, ঠিক কিনা জোরে বলে। যে ব্যক্তি চুরি করে না, ডাকাতি করে না, বাটপারি সিটিংবাজি করে না, টেন্ডারবাজি করে না, ধোকা দেয় না, মারে বেজাল দেয় না, মিথ্যা বলে না, উল্টা পাল্টা করে না, আল্লাহকে রব মেনে নিয়েছে, আল্লাহ রব তিনি পালনেওয়ালা আর কেউ পালনেওয়ালা না, এই বিশ্বাস যে ব্যক্তি আল্লাহর উপরে রাখেন যে আল্লাহ রব তিনি পালেন আর কেউ পালে না, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ফেরেশতার মাধ্যমে চারটি সুসংবাদ দিবেন। এই মৃত্যুর সময়, ঠিক মৃত্যুর পাঁচ মিনিট বা তিন মিনিট বা চার মিনিট পাঁচ মিনিট আগে এই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে চারটি সুসংবাদ দিবেন। এক নম্বর, আল্লাহ তাখাফু, দুই নম্বর, ওয়ালা তাহজানু, তিন নম্বর, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, চার নম্বর, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই চারটি সুসংবাদ, সুবহানাল্লাহ। এক নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাখাফু, খৌফ শব্দের অর্থ হলো ভয়, বলেন খুব শব্দের অর্থ কি? এক নম্বর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কারণ মৃত্যুর সময় লোকটা বড় ভয় পায়, আমার মৌতের পরের হালত কেমন হবে, বাকি যে চারটি ঘাঁটি আছে ঘাঁটির অবস্থা কেমন হবে, এ মরণ থেকে নিয়ে আমার পাঁচটি ঘাঁটি, এই ঘাঁটিগুলিতে আমি কেমন করে বাঁচবো, হালত কেমন হবে জানা নাই। আল্লাহর বান্দা তখনই দুস্ত পরিশান হয়ে চোখের পানি ছেড়ে দেন, কান্নাকাটি করেন, কেমন হবে হালত গুলি আমার। এই বন্দাটা পরিশান যখন হয়ে যায়, এদিক সেদিক তাকায় কে তার আপন হবে, তখনই ফিরিস্তাদেরকে আল্লাহ পাঠান, ফিরিস্তা যাও আমার বন্দা বড় ছটফট করতেছি, পরিশান হয়ে গেছে, ভয় পাচ্ছি,
সামনের ঘাটিগুলি অবস্থা কেমন হবে। সে ভয় পাইতেছে, যাও তোমরা জলদি যাও গিয়ে আমার বান্দাকে সান্ত্বনা দাও, আমার বান্দাকে পেরেশান হইতে নিষেধ করো, ভয় পাইতে নিষেধ করো। সে ভয় পাচ্ছে বাকি ঘাটিগুলি যে কি হবে। তো ফিরিস্তারে এসে বলে, আল্লাহর বান্দা ভয় পেও না, তোমার মৌতের পরের যে পাঁচটি ঘাটি, চারটি ঘাটি, কবর, হাসর, মিজান, ফুলসারাত, এই চারটি ঘাটি কি হবে না হবে, কারণ সবচেয়ে ভয়ঙ্কর ঘাটি হবে দোস্ত ফুলসারাত। ফুলসারাত হলো জাহান্নামের মধ্যখান দিয়ে, এরপর হলো হাসরের ময়দান, মধ্যখানে হলো জাহান্নাম, এরপরে হলো জান্নাত। এই ফুলসারাত হলো জাহান্নামের মধ্যখান দিয়ে, উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এমন কোন নবী নাই, রাসূল নাই, পীর নাই, দরবেশ নাই, বুজুর্গ নাই, এমন কোন মুমিন নাই, কাফের নাই, মুনাফিক নাই, নাস্তিক নাই, আস্তিক নাই, সকলেই এই ফুলসারাতে উঠতে হবে, অর্থাৎ জাহান্নামে ঢুকতে হবে, সকলেই জাহান্নামে ঢুকতে হবে। কারণ হলো, জান্নাতে যেতে হলে অবশ্যই জাহান্নাম পাড়ি দেওয়া লাগবে, ফুলসারাত পাড়ি দেওয়া লাগবে। কত বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ এ পারে কি, আচ্ছা আমাদের সর্বশেষ মঞ্জিল শেষ কোথায় বলেন? আমাদের সর্বশেষ স্টেশন মঞ্জিল কোথায় মানেন তো সকলে জোরে বলেন। মানে সর্বশেষ স্টেশন হলো জান্নাতে, মানে সেখানে আমাদের শেষ চিরস্থায়ী বসবাস ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই যে জান্নাতে আমরা যাবো ইনশাআল্লাহ, ওই জান্নাতে পৌঁছা পর্যন্ত কতগুলি ঘাটি আছে, চারটি ঘাটি মৃত্যুর পর থেকে, এর ভিতরে সর্বশেষ ঘাটি, চূড়ান্ত ফায়সালার ঘাটি, সেটা হলো ফুলসারাত। এই এটা পোল, ব্রিজ, কালবার্ট না, ব্রিজ, ব্রিজের লম্বা হলো 30,000 বছরের পথ, একদিন দুই দিনের পথ নয় এটা পার হতে। কিন্তু এই বিশাল ব্রিজটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালবার্ক, বিজলি যেমন আকাশে চমকায়, যেমন বিজলি দেই দেখলাম আবার চলে গেল, এতটুক দ্রুত গতিতে অনেক আল্লাহর বান্দা পার হয়ে যাবে। সে টেরও পাবে না যে আগুন কোথায় ছিল, আগুনের ভিতর দিয়ে সে যাবে। এই ফিরিস্তারাই তাকে চতুর্দিক দিয়ে পাহারা দিয়ে তাকে জান্নাতে পৌঁছাই দিবে। এই বিশাল লম্বা ব্রিজটা, এই এখানের ভিতরে দোস্ত আল্লাহর কত বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন এই ব্রিজের, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা আছে, খাপ পেতে বসা আছে, সবার জন্য না, কাদের জন্য, লিত্তাগিন, সকলের জন্য না, সার্কাস, অবাধ্য, আল্লাহর গোলামি যারা করে না, আল্লাহর নাফরমানি যারা করে, পাপিষ্ট ব্যক্তিদের জন্য জাহান্নাম উত পেতে বসা আছে, সবার জন্য না। কথা বোঝাইতে পারছি আপনাদেরকে? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা আছে, খাপ পেতে বসা আছে। খাপ বোঝন্ত নাকি, উৎপাতা বোঝন্ত নাকি? কোনো হিংস্র জানোয়ার যখন কোনো প্রাণীকে শিকার করে, খাপ পাতে না গা, বাঘ খাপ পাতে না, সিংহ আস্তে আস্তে খাপ পাতে না, এটাকে খাপ পাতা। হাদিস আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ শব্দের দুইটা অর্থ তাফসিরে লিখেছেন, একটা হলো নিশ্চয়ই জাহান্নাম ঘাটি জাহান্নামীদের জন্য, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা আছে, কাদের জন্য, সবার জন্য না, কার জন্য, লিত্তাগিন, যারা অবাধ্য, যারা সার্কাস, যারা পাপিষ্ট, এদের জন্য জাহান্নাম উত পেতে বসা আছে, খাপ পেতে বসা আছে, দেখলেই ধরে ফেলবি, ধরে ফেলবে মানে এই জাহান্নাম পাড়ি দেওয়ার সময়। বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের এই যে ফুলসারাত, এই ব্রিজ, এই বিশাল ব্রিজটার দুই দিক দিয়ে আগুনের শিকল, আর শিকলের মাথার ভিতরে আগুনের আংটা থাকবে, বর্ষি, এই বর্ষিগুলা এইভাবে ঝুলবে, এইভাবে এই চলতে থাকবে। যখন আল্লাহ তাআলা এই সিঁড়িটা চালু করবেন, এই ব্রিজটা আল্লাহ চালু করে দিবেন, তার গেট খুলে দিবেন, এবার শুরু হবে রওনা আগুনের মধ্যখান দিয়ে। এখন তো সামনে আগুন, এই মুহূর্তের ভিতরে দোস্ত এই ইয়াগুলিও চলতে শুরু করবে, এই যে শিকলগুলি, বর্ষিগুলি চলতে থাকবে, মানে এই মুহূর্তের ভিতরে পাপিষ্ট, মৎকুর, সৎকুর, জিনাখুর, ইয়াবাখুর, নেশাখুর, বেহায়া নারী, বেপর্দা নারী, অশ্লীল নারী, এদেরকে দেখা মাত্রই এই বর্ষিগুলো থাপ করে ধরে ফেলবে, ধরে আটকিয়ে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দিবে। এই 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 এটা এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, এইভাবে দুই দিক থেকে শুধু সবাইকে ধরার সুযোগ পাবে না,
হাদিসে আল্লাহর রাসূল তাও বলেন যাদের ঈমান দুর্বল ঈমান কম এদেরকে দস্ত এই বর্ষিগুলো আটকাবি রাখতে পারবে না ছিড়ে যাবে এদিক ছিড়বে গাল ছিড়বে চোখ ছিড়বে মাথা ছিড়বে সে অনেক কষ্ট করে কোন রকমে দৌড়িয়ে গিয়ে ও পারে পড়বে কিন্তু তার গোটা দেহটা ক্ষতবিক্ষত হয়ে যাবে তার আটকানোর চেষ্টা করবে কিন্তু কিছু ঈমান থাকার কারণে মানে নেক আর গুনাহ সমান সমান দস্ত কোন রকমে সে পারে পড়বে হাদিসে আল্লাহ তাও বলেছেন এমন ব্যক্তি হবে এই নিতম্ব দিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে কোন রকম কে সে পারে পড়বি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কিন্তু দোস্ত বন্ধু আমার এই এগুলি বারবার শুধু দেখবি কে জালিম কে অত্যাচারী কে গুসকুর কে সুদকুর কে জিনাখুর যে বেঈমান নাফরমান এদেরকে ধরবি আর ফালাবি আপনারা জানেন বর্তমান সময় বোঝানো সহজ যে বর্তমানে একটা বর্ষি বের হয়েছে এটাতে মাছ লাগার পরেই টান দিলি এটা আটকে থাকে না টান দিলি উপরে এসে অটোমেটিকলি মাছটা ছুটে যায় কথা বুঝাইতে পারলাম না আটকে থাকে না এটাকে খোলা লাগে না এমনি মাছ ফলানোর পরে টান দিলি মাছটা উপরে চলে আসে টান দিলি উপরে চলে আসে নিজে নিজেই খুলে যায় নিজে নিজেই খুলে যায় কারণ খুলতে হয় না ঠিক জাহান্নামে এমন বর্ষি আছে এই এই ফুল সেরাতের ব্রিজের দুই দিক দিয়ে এখানে বরাবর বর্ষি আছে এটা আটকাই দিবে এই এই যখন এদিক দিয়ে যাবে কিন্তু এই মুহূর্তের ভিতরে এই জাহান্নাম ধরবে একদল ব্যক্তির জন্য জাহান্নাম উৎপেতে বসা থাকবে আবার আরেকদল ব্যক্তিদের জন্য জাহান্নাম চিৎকার দিয়ে মালিকের কাছে সুপারিশ করবে আল্লাহ তাকে জলদি আমার কাছ থেকে বিদায় করো জান্নাতে পৌঁছাই দাও আমি আর সে আমার উপরে থাকাটা সহ্য করতে পারতেছি না কারণ তার শেষ রাতের চোখের পানি তার রাতের বেলার চোখের পানি দিনের বেলার চোখের পানি তার চোখের পানিতে আমি জাহান্নাম নিঃশেষ হয়ে যাচ্ছি আমাকে বাঁচাও তাকে জলদি করে জান্নাতে পৌঁছাই দাও বড় আশ্চর্য কথা বড় দামি কথা দোস্ত এক ব্যক্তিদের জন্য এক দলের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছি আরেক দলের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তাকে জান্নাতে বসাই দাও তাকে আমার উপরে রাখিও না চোখের পানির বড় দাম জাহান্নামের ভয়ে যেই চোখ কাঁদে এই চোখকে আল্লাহ জাহান্নামে দিবে না সুবহানাল্লাহ জোরে বলেন দোস্ত বন্ধু আমার সকলেই জাহান্নাম পার হতে হবে সকলেই জাহান্নামে পার এই কাফের মুশরিক বেঈমান দোস্ত বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য রহমত করে আমাদের রসুলকে আল্লাহ পাঠিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত আমাদের জন্য দয়া তো বলেছিলাম যে আমরা যখন এই পৃথিবী ছেড়ে যাব তখন আমাদেরকে এই পৃথিবী ছাড়ার পরে কতগুলি ঘাঁটি আছে এই ঘাঁটিগুলিতে যারা আল্লাহকে আপন বানিয়েছেন আল্লাহকে প্রিয় বানিয়েছেন আল্লাহকে রব পূর্ণ মেনেছেন দোস্ত এদের কোনো টেনশন নাই এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এরা নির্দ্বিধায় তার এই চারটি ঘাঁটি নিশ্চিন্তে পার হয়ে যাবে এদের ভয় থাকবে না এক নম্বরে বলবি তুমি আর মৌতের পরে যে ঘাঁটিগুলি আছে এগুলার ভয় করিও না কবরের ভয় করো ভয় করিও না বিচারের ময়দানের ভয় করো ভয় করিও না তুমি কি ফুল হাসরের ময়দানের ভয় করো ভয় করিও না তুমি কি মিজানের পাল্লার ভয় করো ভয় করিও না ফুল সেরাত আমরাই পার করাবো আমরাই ফুল সেরাত পার করাবো আমরা নিরাপত্তা দেবো তোমাকে আগুন স্পর্শ করতে পারবে না আমরাই তোমাকে বিজলির মতো পার করাই দিব দোস্ত এই লোকটাকে এই মুহূর্তে এই চারটে সান্ত্বনা দে আর বলি সর্বশেষ সান্ত্বনা আল্লাহর বান্দা তুমি শোনো আল্লাহ তাহাফু ভয় পেও না ওয়ালা তাহজানু টেনশন করিও না তুমি মরার পরে পিছনে যাদেরকে রেখে গিয়েছ তোমার ছেলেমেয়ে তোমার স্ত্রী তোমার আপনজন এদের ব্যাপারে তুমি পেরেশান হইও না কারণ যে আল্লাহকে রব মেনে সুদ খাও নাই ঘুষ খাও নাই চুরি করো নাই বাটপারি করো নাই ধোকা দাও নাই আল্লাহকে রব মেনেছ নামাজ কাজা ছিল না আল্লাহকে রব মেনেছ এই রবি এই পালন কর্তাই এদের জিম্মাদারি হয়ে গিয়েছেন তোমার মৌতের পরে আল্লাহ তাআলা এদেরকে নিজেই পালন করবেন কেমনে করবেন এটা তোমার টেনশনের দরকার নেই তুমি এবার জান্নাতের দিকে তাকাও ওয়া বাশিরু বিল জান্নাহ এটাই সেই তোমার জান্নাত এরপরে বলবি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম আখেরাতেও বন্ধু থাকবো সুবহানাল্লাহ জোরে বলেন আয় দোস্ত এই কথাটা আমি গত সপ্তাহের আগের সপ্তাহ নাকি গত সপ্তাহে বলেছিলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রাম্য বৌদ্ধ সহজ সরল সাদা সিধা জান্নাতীদের আলামত হলো দুইটা একটা হলো তারা নেককার হবে দুই নম্বর হলো সাদা সিধা হবে কথা বুঝাইতে পারি নাই জান্নাতীদের আলামত কয়টা দুইটা একটা কি নেককার দুই নম্বরে কি সহজ সরল সাদা সিধা সহজ সরল হবে এরা কিন্তু পেসকুত বোঝে না দুনিয়ার আল্লাহ তাহলে এদের দিল থেকে বাটপাড়ি সিটিং বাজে উঠেই দেন এরা সিটিং এমনও বাটপাড় আছে
নামাজ পড়তে পড়তে কপালে এই দাগ ফলে কিন্তু সিটিং নাম্বার 1 ঠিক আছে গেছে না জোরে বলেন ঠিক মাশাআল্লাহ নামাজ পড়তে পড়তে কি দাগ ফলাইছে আসলে মানুষকে দেখানোর জন্য নিসিকে কপালে এমনি গশায় এই দাগে অনেক দাগ দাগওয়ালা আছে সুদখুর ঠিক আছে কিনা জোরে বলেন অনেক দাগওয়ালা আছে বুশখুর তা আপনি বারবার এক জায়গায় সাজদা দিলে তো এখানে দাগ পড়বি এই যে যারা ইশকা এই ইশকা ঠেলি এদের হাতে কর পড়ে না এই স্থিতিস কি সমস্যা কি কপালে দাগ পড়লেই যে জান্নাতি হয়ে যাব এমন না দোস্ত বন্ধু আমার আল্লাহ তাআলা জিনাকে কবুল করেন এজন্য নামাজকে ছেড়ে দিব তাই না এই তখন এই গ্রাম্য বদ্ধ গ্রাম্য মানুষ আল্লাহর বান্দা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছে হুজুর আমার একটু কথা আছে মুহাম্মদ বলতেন মুহাম্মদের একটু কথা আছে বলে কি কথা আচ্ছা মানুষই আমি সাদা সিধা মানুষ সরল মানুষ গ্রাম থেকে আসছি আমি শুনতেছি বিচার বলে একটা হবে হিসাব নিকাশ হবে বলে হ্যাঁ তো হিসাব নিবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কোন আল্লাহ হিসাব নিবে কই যে আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ বলতেছি তিনি বলে হ্যাঁ তিনি এই যে নামাজে নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলি তাকবীরে তাহরিমা এই আল্লাহ বলে হ্যাঁ এই আল্লাহ কারণ মুসিবতে বললে আল্লাহ আল্লাহ বলে ডাকি সেই আল্লাহ বলে সেই আল্লাহ আমি যে কালমা পড়েছি মুসলমান হয়েছি যে আল্লাহকে মেনে সেই আল্লাহ বলে সেই আল্লাহ তখন লোকটা বলেন আহা আমি তো ফাও ফাও পেরেশানি করতেছি আমি মনে করছি কে নাকি হিজাব নিবে চিনিও না জানিও না যদি তিনি হিসাব নেন তো টেনশনে নাই কারণ ওনাকেও আমি চিনি উনি আমাকে চিনেন সুবহানাল্লাহ কারণ দৈনন্দিন পাঁচবার ওনার সামনে গিয়ে পরিচয় দেই আল্লাহ আমি তোমার গোলাম ঠিক না জোরে বলে দোস্তের জন্য বড় বুজুর্গ বলেন যে নাকটা হলো কলম জমিনটা হলো খাতা আয় রব্বে কায়নাত নাক নামক কলম দিয়ে জমিন নামক খাতার উপরে দৈনন্দিন পাঁচবার সিগনেচার করি আয় আল্লাহ আমি তোমার গোলাম ঠিক কিনা জোরে বলেন তোরা কিন্তু সব সময় ডাকি করোনা আসলেও ডাকছি অমিক্রন আসতেছে ডাকতেছি উনিও আমাকে চিনেন আমি সব সময় দোয়া করি আল্লাহ বাঁচাও তো টেনশন নাই আশা করা যায় যে ওনার সামনে কিছু বলার একটু সুযোগ হবে যে আল্লাহ আমি তো তোমার গোলাম ঠিক কিনা জোরে বলেন সুতরাং যারা মুমিন এদের কোনো পেরেশানি নাই এদের কোনো ভয় নাই ভয় তো মুনাফিকদের ঠিক কিনা জোরে বলেন ভয় তো মুনাফিকদের কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান হলো ভয় এবং আশার মধ্যখানে ভয় এবং আশা দুইটার নাম ঈমান ভয়ও আছে আশাও আছে ভয় আছে কি আল্লাহ কখন যে নারাজ হয়ে আমাকে গোমরাহ করে দেয় আবার আশা আছে যে আল্লাহ তাআলা যেহেতু এতটুকু তৌফিক আমাকে দিয়েছেন আশা করা যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য দোস্ত বন্ধু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য রহমত কাফেরদের জন্য রহমত মুমিনদের জন্য রহমত মানে যে কথাটা বলতে গিয়ে লম্বা রেফারেন্স টানলাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার কারণে আমাদের যে শেষ ঘাঁটি জান্নাত যদি রাসূলের হুকুম মানতে পারি রাসূলের সুন্নত তরিকা চলতে পারি আর আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম মানতে পারি তাহলে এর দ্বারাতে চিরস্থায়ী চিরসুখী জান্নাতের মালিক হয়ে যাব দোস্ত দুইটা জিনিস মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এক নম্বরে তর্কে মাআসি গুনাহ ছেড়ে দেওয়া দুই নম্বর হলো ইত্তেবাই সুন্নাহ রাসূলের সুন্নতকে টোকাইয়া তালাশ করে করে দোস্ত এটা গ্রহণ করা রাসূলের সুন্নত কি আছে নামাজে কি সুন্নত আছে খাবারে কি সুন্নত আছে বসায় কি সুন্নত আছে টয়লেটে কি সুন্নত আছে এগুলা খুঁজে খুঁজে বের করা ইত্তেবাই সুন্নাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে বসবাস করবে আজকে সুন্নতের উপর আমল করতে আমরা রাজি না সুন্নতের উপর আমল করতে আমাদের মন খারাপ লাগে সুন্নতের উপর আমল হাই দোস্ত আজ পর্যন্ত ব্যথা লাগে আমি এখনো আমার মুখে দাড়ি আনতে পারি নাই এখনো ক্লিন শেভ করি দোস্ত আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আপনার মৌত চলে আসে মৃত্যু হয়ে যায় তাইলে তো আল্লাহ জানে ফেরেশতারা বলবে যে বেটা তুই শ্মশান থুয়া কবর আসতি কেন ঠিক কিনা জোরে বলেন
তোর চেহারা নমুনে তো রাসূলের সাথে মিল নাই, তোর চেহারা তো হিন্দুদের মতো দেখা যায়, এই এখন ক্লিনশিপ করি, বুড়ো হয়ে গেছে এখনো কবরে চলে যাবে সেও ক্লিনশিপ করতেছি, চামড়া ভিতরে ঢুকে গিয়েছে টান দিয়ে ক্লিনশিপ করি। আসিক আছে না, জোরে বলেন। আমি আগে বলেছি এই কোয়ার্টার সাইজ দাড়ি রাখা উপহার ছাড়া কোনো কিছুই নয়, এই দাড়ি রাখার চেয়ে না রাখা আরো ভালো। আপনি কে বলেছি? অথচ সম্পূর্ণ হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোষ ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। কারণ সাহাবিরা আমল করছেন কিনা, সাহাবিরা দাড়ি কতটুকু রেখেছেন আমাদের দেখার দরকার। আসিক আছে না, জোরে বলেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন। আমি চলে যাওয়ার পরে আমার খুলাফায়ে, আমার খলিফারা, আমার সাহাবিরা যা করবে এটাই তোমাদের জন্য করণীয়, এটাই করণীয়। সুতরাং সুন্নতকে দেখে দেখে আজকে আমরা ডাইনিং টেবিলে খানা খাই, অথচ এটা সুন্নতের পুরা বরখেলার একটা আমল। আলহামদুলিল্লাহ আমাকে এই পর্যন্ত আল্লাহ তো প্রতিদিন দুইটা তিনটা মাহফিল করে আলহামদুলিল্লাহ প্রতিদিন, কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো আল্লাহর বান্দা আমাকে জোর করে খাওয়াইতে পারে নাই। আমি বলছি না, খাওয়ার খাওয়াইতে হলে আমাকে নিচে বিছিয়ে দিন, সবাই বসে খাক আমি নিচেই খাবো। আমার রসুলের সুন্নত আকাশ জমিনের চাইতে বড় দামি, ঠিক কিনা জোরে বলেন? আমার রসুলের সুন্নতের চাইতে কোনো কিছু বড় হতে পারে না। ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন, সাহাবিরা খাবার খাইতে বসেছেন এই মুহূর্তের বাদশার দরবারে, আর যখন খাবার নিচে খাইতে বসেছেন এমনেরা বিরক্ত বোধ করতেছে, আর এটি কেমন মানুষ নিচে বসে খাবার খায় না, হ্যাঁ এটাই সুন্নত রসুলের। এরপরে দোস্ত হঠাৎ করে একটু খাবার পরে গেল, দস্তরখানের ভিতরে খাবার পরে গেল। এখন ও বহু জায়গা গেলে দেখা যায় দস্তরখান দেন তো গামছা ইন্না দেয় বা বউর অন্যা ইন্না দেয়। কবাল পরা মুসলমান ঘরে সুন্নতটাও নাই, দস্তরখানটা পর্যন্ত ঘরের ভিতরে নাই, ঠিক কিনা যারা বলেন? দস্তরখান দিবে এটাও তার ঘরে নাই, গামছা ইন্না দেয়, অনেক সময় লুঙ্গিও ইন্না দেয়, অনেক সময় স্ত্রীর অন্যা ইন্না দেয়। এই হলো আমাদের হালত। আমি কেমনে রসুলের ভালোবাসা পেতে পারি? রসুল সাল্লাল আপনি আপনি আমল করে দেখেন, আমি আল্লাহকে হাজির করে বলি আপনি প্রতিদিন সুন্নতের উপর আমল করেন, আমি কসম করলে কাফফারা দেওয়া লাগবে না, আপনি মৃত্যুর আগে রসুলকে সরাসরি স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ, আপনাকে রসুল দেখা দেবে। যত বেশি সুন্নতের উপর আমল করবেন তত বেশি রসুল দ্রুত আপনাকে আপনার সাথে সাক্ষাৎ দিবে। হাদিসে এসেছে যে এক ব্যক্তি, যে ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দোস্ত এই জন্য রসুলকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে? সেই কাকার ইচ্ছা আছে? হাত তোলেন তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই ফাসাদের জামানায়, এই ফাতনা ফাসাদের যুগে আমি রাসূলের একটা সুন্নত পালন করবে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামা লিখে দেওয়া হবে। আজকে সুন্নত বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনি সুন্নতে খাবার খান, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে একসাথে একটা ডিশের ভিতরে, আলহামদুলিল্লাহ কই আমাদের সমস্যা হয় না তো, আমি আমার আহলিয়া আমার বাচ্চার একসাথে, এ আব্দুল ওমর উম্মেহানি বা ফাতেমা থাকলে আমার বড় মেয়েটার সাথে থাকলে একসাথে ডিশ নিয়ে বসি, খাও মা সকলেই বস লুকমা দিয়ে খাবার খাওয়াই। সুন্নতের উপর আমল দোস্ত বন্ধু আমার, এই যে একটা আনন্দ, এই একটা খুশি, একে অপরের হৃদ্যতার মহাব্বত ভালোবাসা, ঠিক কিনা জোরে বলেন? একসাথে বসে খাবার খাওয়া মহাব্বত বাড়তে থাকে দোস্ত বন্ধু আমার, এই জন্য সুন্নতের উপর আমল করা। এই সাহাবি একবার হঠাৎ করে খানাটা পরার পরে এবার এই খানাটাতে তুলে পরিষ্কার করে খাচ্ছেন, এই তখনই একজন বাদশার একজন বডিগার্ড তরবারি বের করে হাতের উপরে তরবারিটা হাতের উপরে রাখলেন, বলেন এই তুমি এটি কি শুরু করছো, এটা রাজ দরবার, এখানে খানা পরে গেলে উঠানো যায় না। এবার তিনি রাগ করে তিনি তরবারি বের করছেন, বলছেন বেটা আনাতরুকু সুন্নাত হাবিবি ইনতাহাদিল হুমাকা, আমি কি আমার রসুলের সুন্নতকে ছেড়ে দিব এই নির্বুদ্ধের সামনে? বুজার বিষয়, রাজ দরবারে হুকুম হলে কল্লা উড়ে যাবে, কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, ঠিক কিনা যারা বলেন? এতটুক বলতি এই জিনিস ছিলেন কাফের, তে ভয়ে পিছনে চলে গেছে যে বাড়াবাড়ি করিও না বেটা, আমার রসুলের সুন্নত এসব আহমক, ঠিক কিনা যারা বলেন? সব বোকার দল, রসুলকে যারা চিনে না, আমার রসুলকে যারা চিনে না, কারণ সবচাইতে বেশি অবদিগতের পরিচয় হয় আল্লাহর গোলাম হওয়ার জন্য সবচেয়ে উত্তম হলো নিচে বসে খাবার খাওয়া, মাথা নত হয়ে থাকে। রসুল বলেন আমার চাইতে বড় আল্লাহর গোলাম কেউ হতে পারে না, এই জন্য রসুল নিচে বসে বাটিতে বসে খাবার খাইতেন। আপনি কোনো চাইতে বড় হয়ে গেছেন? আপনি পেস্টিজে বাদে
আপনার অহংকার কি? কি অহংকার আপনার? কয় টাকার মালিক আপনি হইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পালন করতে পারতেছেন না। একটা বার কি আপনার মনে সাড়া দেয় না যে আমার নবীর চাইতে কেউ বড় হতে পারে না? কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর প্রয়োজন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন হবে, তার সুপারিশের দরকার হবে। যদি এই সুন্নতটা আমরা করে পালন করতে পারি যে আজ থেকে ডাইনিং টেবিলে খাবার খাবো না, আমি সমতল জায়গায় ডাইনিং থাকবে, নিচে বসে খাবার খাবো, আমার রাসূলের সুন্নতকে মহব্বত করব, আমি কসম করে বলতে পারি হতে পারে এই সুন্নতটাই আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে। এই সুন্নতটাই অন্তত এটা চালু করার চেষ্টা করেন। এই ঘর থেকে বিজাতি সংস্কৃতি, বিজাতি সংস্কৃতিকে ঘর থেকে দূরে সরাই দিন, রাসূলের সুন্নত পালন করেন, ঘরে রহমত নাজিল হবে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না, ফেতনা ফাসাদ হবে না, ঘরের ভিতরে শান্তির একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলো আমিন। এই জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো আমার হযরত বলেন, আমার হযরত প্রায় সময় কথাটা বলেন যে রশিদিয়ার হযরত বলেন যে দুইটা জিনিস, একটা একটা হলো তরকে মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া জোরে বলেন? আর মুমিন যারা এদের জন্য গুনাহ ছাড়া সহজ। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, যে কা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন, ইয়ারা যুনুবাহু, সে গুনাহকে দেখবে, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, যেন সে বসা আছে পাহাড়ের নিচে, ইখাফু আইয়াকা আলাইহি, সে ভয় করতেছে কখন পাহাড়টা তার উপরে পড়ে যায়। পাহাড়ের নিচে যে ব্যক্তি বসে, এখানে বসা থাকে না দৌড়ে পালায়? বলেন দৌড়ে পালায়। খাঁটি মোমেন যারা, এরা গুনাহ দেখলে দৌড়ে পালাবি, জিনা দেখলে দৌড়ে পালাবি, সুদ দেখলে দৌড়ে পালাবি, ঘুষ দেখলে দৌড়ে পালাবি, গুনাহ দেখলে এদের কাছে ভয় লাগবে, এই গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ আমার চোখের ভিতরে আগুন হবে, এই গুনাহ আমার কানের ভিতরে সীসা ডালাই হবে, সুতরাং এই গুনাহ থেকে দৌড়ে পালাবি। কিন্তু এরপরে বলে ওয়াইন্নাল ফাজিরা, আর যারা ফাজির, পাপিষ্ট, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইয়াবাখুর, সুদকুর, মদকুর, জিনাকুর, এদের কাছে গুনাহ মনে হবে। তিনি বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন, যারা ফাজির পাপিষ্ট, তারা গুনাহকে দেখে একটা মাছির মতো, আলা আনফিহি, তার নাকের উপরে বসা আছে, হা কাদা বিয়াদিহি, এরপরে তিনি হাত দাঁড়াতে লাললেন, যে নাকের উপরে মাছি বসতে যেমন হাত দিয়ে নেড়ে সরাই দে, ঠিক গুনাহ পাপিষ্ট, মৎকুর, সুৎকুর, নেশাকুর, যারা জালেম, এদের কাছে গুনাহ তেমন হালকা মনে হবে, মনে হয় তার নাকে একটা মাছি বসছে, সরাই দিল। ঠিক কিনা জোরে বলেন? চাচা আপনার মেয়ে যে ব্যাপারটা চলাফেরা করি, প্যান্ট শার্ট পরি, একটু দেখেন না দর হুজুর, একদিকে জানতো নাকি বলবো? জোরে বলেন, একদিকে যান, এত কথা শোনা যায় আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে পাঠিয়েছেন আমাদের নবীকে, যদি আমরা তার সুন্নতকে পালন করতে পারি, তার সুন্নতকে আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সহজ করে দিবেন, জান্নাতে চলে যাবো। এক নম্বর, এটা মুমিনদের জন্য রহমত। দুই নম্বর, কাফেরদের জন্য রহমত কেমন করে? আচ্ছা হুজুর, মুমিনদের জন্য আমাদের নবী রহমত, বুঝতে পারলাম, কাফের, নাস্তিক, মুরতাদ, এদের জন্য রহমত কেমন করে? এবার এই 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 আয়াতের তাফসিরে মুফাসসিরে কেরাম বলেন যে কাফের জন্য রহমত মানে আমাদের নবী পৃথিবীতে আসার আগে যেই সমস্ত নবীরা পৃথিবীতে আসছেন, ওই জামানার নবীর উম্মত যারা ছিলেন, যারা মুমেন আর যারা কাফির, যারা ওই নবী ওই যুগের নবীকে মানে নাই, বিরোধিতা করেছে, গালাগালি করেছে, অত্যাচার করেছে, দুস্থ বন্ধু আমার ওই গোটা জাতিকে আল্লাহ তাআলা সমূলে শেষ করে দিয়েছেন, একজনকে রাখেন নাই, নবীকে যারা না মানছে আজাব দিয়ে গোটা জাতিকে আল্লাহ শেষ করে ফেলেছেন, কোনো জাতিকে আল্লাহ রাখেন নাই। কিন্তু এই নবীর উসিলায় আল্লাহ তাআলা বড় বড় জালেমকেও টিকিয়ে রাখতেছেন। যেমন বর্তমান সময়ে সবচেয়ে বড় রসুলের দুশ্মন হলো ফ্রান্স, ঠিক না জোরে বলেন? ফ্রান্স, ফ্রান্সের মতো এত বড় জালেম, এত বড় গাদ্দার, রসুলের রসুলকে নিয়ে কতবার ব্যঙ্গচিত্র করেছেন, কিন্তু আল্লাহ তো রসুলকে বড় মহব্বত করেন, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ ফ্রান্সকে ধরেন না রসুল রহমত হওয়ার কারণে। এবার বলছেন তো জোরে বলেন, রসুল রহমত হওয়ার কারণে দোস্ত বন্ধু আমার সাহাবাগী নাস্তিকরা আমার রসুল কিনে কত কটূক্তি করলো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ এখনো ধরেন নাই, কারণ রসুল রহমত, রসুল এদের জন্য রহমত, নাস্তিকদের জন্য রহমত, বেমানের জন্য রহমত, নাফরমানদের জন্য রহমত। হ্যাঁ, যদি রহমতটা কতই সোনায় সুহাগা হয়ে যেত, যদি ইমান আসতো, ঠিক কিনা জোরে বলেন? আমাদের রসুল সবার জন্য রহমত, রহমত হয়ে এসেছে। কিন্তু দোস্ত জানি না এই রহমত কতদিন বাকি থাকে, আমাদের কলিজার ভিতরে এখনো ভয় আসতেছে না? আয় দোস্ত, এই গত
আমি জানতাম না আমার জানা ছিল না আমি আশ্চর্য হয়ে গেলাম যে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কিয়ামতের আগে ঘটবে একদম কিয়ামতের কাছাকাছি সময় একদম কিয়ামতের যখন কাছাকাছি চলে আসবে আর বেশি বাকি হবে না তখন আযাব শুধু উপর দিক থেকে আসবে না নিচে দিয়ে আযাব আসবে এটা কিয়ামতের আলামতের একদম শেষের দিক থেকে আলামতগুলি যে আযাব শুধু উপর দিক দিয়ে আসবে না পৃথিবীকে আর সাজাইবেন সুযোগ আর নাই পৃথিবী আর সাজবে না পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে খুব দ্রুত দৌড়াচ্ছে আর বানাবেন লক্ষণ বেশি ভালো না পৃথিবীর দস্ত আমাদের নবীর মতো আখলাক ওয়ালা কেউ ছিলেন না এত সুন্দর চরিত্র ওয়ালা কেউ ছিলেন না সুতরাং আমাদের নবী কাফেরদের জন্য রহমত আমাদের জন্য কি ঠিক কিনা জোরে বলেন সবার জন্য রহমত আমরা আজ থেকে এই একটুকে যে বললাম আমাদের ঘরে ডাইনিং এই যে ডাইনিংটা আছে এই ডাইনিং ছেড়ে দিয়ে আমরা মাটিতে নিচে বা আমি খাটের উপরে সমতল জায়গাতে খাবার খাবো আজ থেকে আমি চেষ্টা করব কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ যে আজ থেকে আমি এই সুন্নতটা পালন করে যাব আমিন আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা আমাকে কবুল করো সকলে বলে আমিন।